봐봐, 아래 봐봐. 에이, 내가 그 시키. 에? 키 손들 대시. 그래서 이람 꼬레, 기람 꼬레 홀로? 에? 에또 손들 대시 하면 또 집어넣어 대기. 근데 뭐 넣어도 이제 뭐, 뭐를 알아 대나? 섭. 아스트 아스트 꼬레 사지 이렇게 세. ভালো করেছে সাদা রেখেছে ঠিক আছে কিন্তু তো বকরবকর করার দরকার নেই আর সব কপালে তুলে হাঁটাহাঁটি করতেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি বুঝে শুনে কথা বলে কেন ধৈর্য এই দেশের আপনার পাঠায় দেবে না এটা আপনার জন্মভূমি কিরাম করে হলো আচ্ছা আপনি একটু আনস্মার্ট আছেন সেটা তো কোনো সমস্যা না আপনি আমার ফলো করে নিতে পারেন বাবারে তোমারে ফলো করবো হ্যাঁ তুমি খালি নামেই স্মার্ট বয় কামে তো ঠন ঠনা ঠন ঠন তুমি তো এক নম্বরের ব্যাককেল না হয় আমি ব্যাককেল মাইন করছি আপনার কপাল দোষে এতে সাইজ কী কাতেন চলে কপটা বন্ধ করে আপনি মাত্র বলেন যে চমৎকার দেন হ্যাঁ তুই খেলা দিব আসল ঘটনা হয়েছে কি ওই মোতালের কাছের বয়স অতিমাত্রায় বাইরে দেওয়ার কারণে এমনটা হত মরে গেলে এমনি সব ঠিক হয়ে যাবে করতে পারবে না সেটা বলবি তো সমস্যা দেখতে পাচ্ছি রাখে আছে তুমি গরম করেন না মাথা হট হয়ে গেলে সমস্যা আমি শুনেছি এদেশের আবহাওয়া নাকি এমনি তো হট থাকে এর মধ্যে মিজাজ খারাপ করার কথা বেশি করে হবে নাকি মাথা কুলুম কুলুম হয়ে গেলি একটা সমস্যা হয়ে যাবি তাই করছিলাম কি এই যে মোতালেব কাকা পান কিন্তু স্টপ একেবারে পান স্টপ গিলে ফেলান গিলে ফেলান করলে এইটা কি এটা 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 ওই যে টুইন টার নাকি গল দুই যে বিল্ডিং বানায় রাখছি এটা কথা কইছিল ভাই চুপচাপ আগে আচ্ছা চল যে আপনি জায়গা মতন চলছে তারপরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে বসে বললেন কিসের জন্য রে ভাই ওঠেন আপনি জানেন না ওর দেশে কি অবস্থা ইরো আমাদের মতো খায় এই সামান্য পয়সা পড়ার কারণে যদি হঠাৎ করে মেলা টাকা ফাইন করে দেয় তাহলে পরে জরিমানা কিটা দিবি রে হ্যাঁ কিটা দিবি আপনি বাবারে আমি জরিমানা দিতে পারবো না এটা খারে গেছে এটা আমার না অনেক খিদা পেয়েছে মানে পানের পও যদি মুখে আনেন তাহলে কিন্তু একদম ঘটনা ঘটায় ফেলবো চল যাই খাবার দাবার কিছু নিয়ে আসতে পারি কিনা লক মারি বসে থাকো সবাই জায়গায় ঠিকানা আচ্ছা পরে জিজ্ঞেস করবো না লোকের খাবার নিয়ে আসি আমরা কি থাকবো কাকা স্ট্যান্ড থাকা লাগবে কিন্তু খাবার দোকানে মনে হয় খাবার দোকান চল যাই কি খাবার খাবো গ্রামের মধ্যে কি সব চলছে দেখ তো জিগাই
any fruit, any fruit, any one packet, 1 ringgit. 1 ringgit only. Key, the key. Piara. A hot nine of hot. বাংলা বললি কি বুঝবেনে ওহ হাতাও ছিল তাহলে ইংরেজি কি কই আইস আছে সে আমারে বলিছে আইস আছে আইস আছে আছে তোর ফোন দেই হ্যাঁ ফোন দিয়ে না আসছে তোর বলে দেই তাহলে বাইরে দিবে এখনি না কি কি আমরা কয়জন আমরা হলো পাঁচজন পাঁচজন না হ্যালো পাঁচজনের কথা শুধু বল পাঁচজনের রাইস গিফট পাঁচজনের রাইস গিফট পাঁচজনের রাইস গিফট শোন এই যেখানে তোদের রাইখে আসছি ওন থেকে একটু সোজা ওই রাস্তা ধরে একটু আসলেই হাতের বামে দেখবি যে একটা খাবারের দোকান আছে আমরা দাঁড়া আছি হ্যাঁ সবাই চলে আয় এতে খাবার নেওয়া যাবে না ভাত কিরাম করে নেবো আর নতুন জায়গায় একটু কষ্ট করে চলে আয় সবাই হ্যাঁ আসছি আসতেছে আর এই পাঁচজনের ভাত গিফট ফাইভ রাইস গিফট বুঝেছে বসবো কেন বসলাম সিট দেয়ার কাকা দেখেন তো কি এটা উকা কি করছেন আরে না রে এটা পোকা হবে কিছু পোকা রে কি করছেন আরে এরকম করতেছো কিছু নেই পোকা খাচ্ছি তাহলে আমরা কে খাওয়া বাদ দিব নাকি অসুবিধা নেই দেখি তো আরে পোকা আমি তো তিন চারটে খাইলাম মাছের মতো মনে হলো তখন শুটকি মাছ খাও 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 ভালো এই লাগবে না ভাই তো ভালো খাবার আরে লাগবে তো অনেক কিছু টাকা ভাই খাবার হবে তো নাকি খাবারের নাম তো ধরে নাচি রে আয় এ পাই কাইডে পোলাও ভাত কি জানি ভাতটা কি করে কি করছে আচ্ছা ভাই লাগবে না এই এই বসি এই এটা কি করতেছ এটা খাচ্ছি এটা সিস্টেম আছে না এটা বিদেশ এটা দেশ না এই ধরো এটা মালয়েশিয়া কাটা চামচ ব্যবহার করা শিখো ধরো আমি তামিজ দিয়ে তো না না হাত দিয়ে কাটছি না ও স্মার্ট হতে হবে এই তুমি এটা কি করছো কাটা চামচ দিয়ে খাও আর স্বাদ লাগে না তো মজা হবে কিন্তু জীবনে এই প্রথম একটা ভালো কথা বলেছি স্মার্ট হওয়া লাগবে এত টাকা পয়সা খরচ করে প্লেন ভাড়া দিয়ে আইসে যদি সেই দেশেই থেকে যাস আপ গ্যাস তালি পরে হবে নাকি এটা ধরে ডাইন হাতে আরে কাড়া না বাম হাতে না তালি এইবার মতো খাইবো দিয়ে দিবে দিয়ে আরে এই দেখো দেখো না এই যে ঠিক আছে ধরা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ এই যে মুখের মধ্যে লাগিয়ে যায় রে মুখে কোটা লাগিছে লাগুক তো সমস্যা নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বিদেশে এসে যে আমাদের তো একটা স্মার্ট হতো খালি গায়ে কত স্মার্ট থাকলে তো চলবে না বলেছিলাম ডিম ভাজি দেওয়ার জন্য তো ডিম পোস্ট করে দিছে এটা মনে হয় সিস্টেমই নেই ওরা বুঝতে পারে নিজে কি করতে হবে প্রতিবারে পেঁয়াজ মরিচ দিলি পরে ভালো লাগতো না তাই না মানে বাবা পেঁয়াজ মরিচ তো দিয়ে ডিম তো সাইডে দিয়ে তোর আবার এক্সট্রা ডিম লাগে কি জন্য আমার মনে হয় এই কারণে খুব টাকা কম না ইটা লাগিয়েছে খায় ভালো তো কাটাবার দাম কিন্তু মেলাটা হারে 5 টাকা করে দিবি বাংলাদেশি তাহা যদি হিসাব করিস কত করে 18 টাকা 5 তো মানে 200 এক প্লেটের দাম কত চিন্তা করিস 200 টাকা খাবার তো বাড়িয়ে যাচ্ছে মনে করি আমি তো ভাবলাম এটা সস্তা 5 টাকা খাবার খাচ্ছি কত মালয়েশিয়া এটা ওই হিসেবে আমি তো বাদ দিয়ে দাও ওই হিসেব করে হবে না ও হিসেব করে হবে না আমি অর্ধেক খেয়েছি ভাই আমার কোনো সমস্যা নেই পিজে তো মিটলো না রে ফেতা বাসাল কিন্তু মেলা আছে খাবার শেষ করো তারপর বাসা করতে হবে ভাল ভাল আল্লাহর কাঁচা মরিচ খেয়ে অভ্যাস আরে এনে যে ঝাল করছিস অসুবিধা নাই দোকান থেকে কিনে একটু অ্যাসিড খেয়ে ফেলবেন ও জিনিস অ্যাসিড গালা দেবেন জানটা বাইরে মনে হচ্ছে কি
ভুল করতেছি ঠিক জায়গা দিয়ে কি হাঁটতেছি? এই যে কি লিখেছে সালান, আরে লেখা বাদ দেন তো, মেনটা কাল মানে এলাকার নামটা যেন কি কাছিল ওই যে এলাকাই তো এই এলাকা না? হ্যাঁ আমার তাই মনে পড়ে, এই যে কালামপুর নাকি দেখি তাহলে আশপাশে নাম্বার মিলে দিয়ে কিন্তু বাসা বাড়ি আশপাশে আছে নাম্বার বাসা বাড়ি দিকে যাই এই উপর দেওয়ার রাস্তা, এই যে রাস্তা দিয়ে না এই দেখে ওই যে জরিমানা খাবেন না পান নিয়ে কি শুরু করেছে লোকটা চার পাঁচজন একসাথে আচ্ছা এই বাড়িটা এইগুলা কি পামাল গাছ নাকি পামাল এ না নাকি? আচ্ছা এই বাইরের ঠিকানা মিলিয়ে দেখছি নাকি পাম হয় তোর বোনের মতিন বুঝেছি, পামের বোন আছে এই বাড়িটা মিলিয়ে দেখছি নাকি? এ ভাই না কেউ আসেন নাকি? না এটা বারো নম্বর দেখি, বারো নম্বর হবে না হবে না আমরা চৌত্রিশ নম্বর খুঁজছি। এ কাকা, এ কাকা কাকা, এ কারে কাকা মহিলারে কাকা বলতে সারাদিন ঘুরছিস ভাই, আমার এত কিছু দরকার নেই, স্মার্ট পিসমার্ট চিনি নে ভাই, আমার একটা টিকিট ধরাই দে আমি চলে যাই, আমার বউ সদ্য বিয়ে করে রাইখা জায়গা তো কি বাড়ির কাছের কথা গেলি গেলি তুই চলে চলে যা তাড়াতাড়ি রিং হয় যাক বাসা গেল। হ্যালো হ্যালো আমি প্রতাপজি কে বলছেন? এই আমি রে আমি স্মার্ট 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 বয় রূপে বাসা। কি তুই শুদ্ধ মারাচ্ছিস, খুব স্মার্ট হয়ে গেছিস না? ও এই চিনিছে ফাজলামি করতেছে আমার ভালো করে বুঝতে পার। শোন আমি জিন্না পাগলার ছেলে, তোর চাচারে ভুলে গেছিস না? এই আমার দুষ্টমি করিস না, কিলাম তোর সবাই। হ্যাঁ আর বাসার ঠিকানা মানে কিরাম করে কি আসবো কিছু বুঝতে পারতেছি না বুঝছিস? আমরা এনে একটা রাস্তার পাড়ে ওই এলাকার মধ্যে নিয়ে আছি, একটা পার্কের পাশে দাঁড়া আছি। তুই প্রবলেম করছে মনে হয়? হ্যালো হ্যালো
না নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে, আমি আবার আবার ফোন দেই। কি হবে আমার জিজ্ঞেস করতেছো কিসের জন্য, কি হবে আমি জানি না, বউয়ের কাছে ফেরত যাতে পারতিস না, এটা হচ্ছে মূল কথা। কি করছিস তুই? এলাকার মধ্যে নেই, সেটাই তো বললো। তাহলে তুই এইদিকে খুঁজে দেখ, হ্যাঁ আমি এইদিকে খুঁজে দেখি, আর সাদ্দামটা দেখলি তুই চিনতে পারবি না। আরে কি করছিস, আপনারা বসে থাকেন, আমরা আসতেছি, খুঁজে আসতেছি। তাহলে পান খাই, পান খান, কিন্তু পানের পিক ফেলবেন না, পানের পিক ফেলার জায়গা আছে আশেপাশে। আর যদি এনে বসে থাকতে বেশি বিরক্ত লাগে, আমি আছি। শোনেন, কাকা হচ্ছে দুর্গুণা, কাকা যদি আমাকে সাথে থাকে কোনো সমস্যা নেই, কেউ আমাকে কিছু করে পারবে না। ঠিক আছে না কাকা? হ্যাঁ চলো, আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। চলো, সেটাই তো, তো সরি তো বললাম, দেখে মনে করেছিলাম, তাই উর্দু বলার চেষ্টা করতেছিলাম, আমাকে আরো কিছু বলতেই হবে, সরি তো বললাম। আচ্ছা ঠিক আছে, মানে হ্যাঁ ফাইন, আপনি সরি বলেছেন, কিন্তু আপনার উদ্দেশ্য তো খুব একটা ভালো মনে হচ্ছে না আমার।